আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকলেও তা পূরণ করার সামর্থ্য নেই সুবিধাবঞ্চিত শিশুদের। তাদের সেই স্বপ্ন পূরণ করলো একটি বেসরকারি এয়ারলাইন্স। সুবিধাবঞ্চিত 20 শিশুকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজার আকাশ ভ্রমণের পাশাপাশি সমুদ্র সৈকত ঘুরিয়ে এনেছে তারা। আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ, সাথে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘুরে দেখার সুযোগ, তাই এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস সুবিধাবঞ্চিত এই শিশুদের। সকাল থেকে বিকাল পুরোটা সময় যেন কেটেছে স্বপ্নের মতো। কক্সবাজারে সমুদ্র সৈকত ঘুরে দেখার পাশাপাশি মজার সময় কেটেছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। জীবনে এমন কিছু ঘটবে তা কল্পনাও করেনি এসব শিশু। প্লেন যখন ছাড়ছে এমনিতেই এক্সাইটেড আছি, এরপরে দেখলাম যে লিফটের মতো আপ ডাউন করতেছে। প্লেন উঠেছে তখন বোঝাই যাচ্ছিল যে আমরা উপরে উঠছি, তো এটা ছিল একদম অ্যামেজিং, এমন এক্সাইটেড একটা এক্সপিরিয়েন্স যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা সুপার এক্সপিরিয়েন্স ছিল যেহেতু প্রথমবার প্লেনে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন করতে পেরে খুশি। We are really happy that actually এরকম একটা অপরচুনিটি আমাদের দেওয়া হয়েছে যে একটা জাগো ফাউন্ডেশন থেকে একটা সুন্দর সুন্দর বাচ্চারা সবাই একসাথে আমরা আনতে পারছি। সমাজের যে অবহেলিত অংশ যারা, তারাও যেন ফ্লাইটের যে একটা মানে স্বপ্ন সবার মধ্যে থাকে, অল্প কয়েকজনের মাধ্যমে এই স্বপ্নটা যেন সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আমরা আজকের এই প্রোগ্রামটা গ্রহণ করেছি। কক্সবাজার থেকে বিকালে আবার উড়োজাহাজ করেই ঢাকায় ফিরে আসে এই সুবিধাবঞ্চিত শিশুরা। রাজীব ঘোষ, DBC News, কক্সবাজার।